আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসী নারী সুরক্ষার স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমি করজোড়ে ওনাকে অনুরোধ করব যে প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক নারীদেরকে আপনি সুরক্ষা দিন, নিরাপত্তা দিন। আমি সকলকে অনুরোধ করব যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আজ মাননীয় আমাদের মুখ বন্ধ করে রাখছেন, তার প্রতিবাদে প্রত্যেক নারী সোচ্চার হন। যদি আমরা সুস্থ সমাজে বসবাসই না করতে পারি, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা কি করব? আমরা যদি নিরাপদ না থাকতে পারি পশ্চিমবঙ্গের বুকে, তাহলে আমরা কিভাবে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করতে পারব? সন্দেশ খালি দেখলাম। আমি আসানসোলে থাকি এবং আসানসোলে বারাবণী বিধানসভায় গতকাল তৃণমূল মেলায় একটি শিডিউল কাস্ট সম্প্রদায়ের একটি মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তারই প্রতিবাদে আমরা প্রত্যেক মহিলারা আমরা সোচ্চার হব এবং আগামী দিনে মহিলাদেরকে নিরাপত্তা রাখার স্বার্থে, দেশকে সুরক্ষিত রাখার স্বার্থে, নিজের ধর্মকে সুরক্ষিত রাখার স্বার্থে আমরা প্রত্যেকে ভোট দেবো।